উযু অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা লাভ করা, পবিত্রতা অর্জন করা। এক নম্বরে আমরা মনে মনে সংকল্প করব, নিয়াত করব, মনে মনে, মুখে উচ্চারণ করে না, যেহেতু সময় কম খুব শর্ট করে বলছি আমি। দ্বিতীয় নম্বরে বিসমিল্লাহ বলবো, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা না, বিসমিল্লাহ, এটা এনাফ। তৃতীয় নম্বরে ডান হাতে পানি নেব, আমাকে দেখতে না পাইলে বাচ্চাদের দিকে দেখবেন, ডান হাতে আমরা পানি নিয়ে এই পানিটাতেই মুখে দিব এবং নাকে দিব, এক পানিতে মুখ এবং নাকে কুলি করব প্লাস নাকে দিব, এভাবে আপনার তিনবার। যদি মনে হয় যে আমার শুধু কুলির পানি এনাফ হচ্ছে না, তো আমি নাকে দিই কেমনে, সুতরাং নতুনভাবে পানি নিতে পারবেন। বাইহাকিতে একটি হাদিস আছে, ওই হাদিসের আলোকে নতুনভাবে পানি নেওয়া যায়, সুতরাং নতুনভাবে পানি না নাক নেবেন, বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এইভাবে। যদি না পারেন তাহলে যেভাবে পারবেন নাককে ভালো করে পরিষ্কার করে নরম জায়গা পর্যন্ত ধুয়ে নেবেন। এবার আমাদের নাক পরিষ্কার হলো, কুলি করা হলো, এবার আবার ডান হাতে পানি নিয়ে পুরো এই চুলের গোড়ার থেকে নিয়ে আপনার কানের গোড়ার থেকে নিয়ে এই থুতনি পর্যন্ত পুরোটাকে ধুত করব। আমরা পানি নিব তিনবার, এটা সুন্নাহ। যদি পানি স্বল্পতা থাকে একবার নিলেও হবে, দুইবার নিলেও হবে, তিনবার নেওয়া ভালো। এই জন্যই যে তিনবার যদি এটা করা হয় কোনো জায়গা শুকনো থাকে না। যাদের দাড়ি আছে দাড়িটাকে আমরা খিলল করব এইভাবে আঙ্গুল দিয়ে, আর লাস্টে একটু পানি নিয়ে এই থুতনিতে মারব, তাহলে এটা আমাদের চেহারা হয়ে গেল ধোয়া। এবার আমরা হাত ধুইব, হাতের কনুই পর্যন্ত এ পর্যন্ত আমরা ধৌত করব, এটাও তিনবার, একবার দুইবারও জায়েজ আছে, কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। তারপরে বাম হাত ধৌত করব কনুই পর্যন্ত। এখানে একটা কথা ছুটে গেছিল, আপনার ডান হাতে পানি নিয়ে কবজি পর্যন্ত দুই হাত আগে ধুয়ে নিতে হবে। এবার হাত ধোয়া হয়ে গেল, এবার নতুন পানিতে হাত ভিজিয়ে এবার আমরা তিন আঙ্গুল নিব, এভাবে তিন আঙ্গুল প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যাব, আবার শেষ থেকে আবার সামনে নিয়ে আসব, বাকি আছে দুই আঙ্গুল, এই দুটা দিয়ে সাদা আঙ্গুল দিয়ে কানে দিব, কানে অ্যাঙ্গেলগুলোকে ঘুরাইতে পারি, না ঘুরাইলে সমস্যা নাই, বুড়ো আঙ্গুলটা দিয়ে কানের বাইরের সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। এ হলো আপনার এ পর্যন্ত উজু। তারপরে পা, হ্যাঁ পা, মাথা মশা হয়ে গেল, উজু হয়ে গেল, এবার পা ধোব, ডান পা কবজি পর্যন্ত ধোব, আমাকে না দেখলে বাচ্চাদের দিকে দেখেন, কবজি তো আমরা বুঝি সবাই, এই যে কোনো যেটাকে বলে টাকনু, টাকনু বলি আমরা, টাকনু, টাকনু পর্যন্ত ধুইব আপনার তিনবার করে, একবার দুইবার করে হলো সমস্যা নাই, কিন্তু কোনো জায়গা যেন ভিজা ছাড়া না থাকে, শুকনো না থাকে। তারপরে বাম পা ধুত করব, আঙ্গুলগুলো ভালো করে খেলল করে নেব, উজুর কাজ শেষ, এবার আমরা সলাৎ শুরু করব। সলাৎ শুরু করার জন্য হ্যাঁ দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। দোয়ার অর্থটি সলাতুর রাসূল থেকে দেখে নেবেন। এবার সলাৎ শুরু হতে যাচ্ছে, ভালো করে দেখেন, প্রথম কাজ কি একামত দেওয়া, একামত একবার দিব না দুইবার দিব, ভাই একবার একামত দিতে হবে। এ মর্মে আপনার বুখারীতে চারটি হাদিস আছে, একবার একামত দিতে হবে, এ মর্মে মুসলিমে সহি মুসলিমে তিনটি হাদিস আছে, একবার করে একামত দিতে হবে, এ মর্মে আবু দাউদের চারটি হাদিস আছে, একবার করে একামত দিতে হবে, এ মর্মে তিরমিজিতে একটি হাদিস আছে, একবার করে একামত দিতে হবে, নাসাইতে দুইটি হাদিস, একবার করে একামত দিতে হবে, এ মর্মে ইবনে মাজাতে চারটি হাদিস, সর্বমোট ১৮টি হাদিস একবার করে একামত দিতে হবে, এ মর্মে ৬টি কেতাব পৃথিবীর সবথেকে সেরা কেতাবগুলোতে আছে। পৃথিবীর সবথেকে সেরা কেতাবে ১৮টি হাদিস থাকা সত্ত্বেও আমাদের কিছু ভাইয়েরা এই হাদিসগুলো খুঁজে পায় না, ঘুরে 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 অন্য হাদিসের দিকে চলে যায়, টোকাই 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 নিয়ে আসে কোথার থেকে কোথার থেকে, আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা। এবার একবার করে একামত আমরা সবাই জানি, অনেকে জানি না, এই জন্য বলে দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হলো আপনার কয়বার, একবার,
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ক্বাদ ক্বামাতিস সালাহ ক্বাদ ক্বামাতিস সালাহ শুধু এটা দুবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই হয়ে গেল ইকামত ইকামত শেষ এবার আমরা কাতারবদ্ধ হব এবার কাতার সোজা করা মর্মে স্টেট করতে হবে কিভাবে করতে হবে আমি যখন যেটা বলবো সেটা করবে তোমরা কাতার সোজা করতে হবে এ মর্মে এক নাই দুই নাই মোট ৪০টি হাদিস আছে ৬টি গ্রন্থে আপনার সহিহ বুখারীতে আছে ৬০টি সহিহ মুসলিমে আছে ৬০টি আবু দাউদে ১২টি তিরমিজিতে ২টি নাসাইদে ৮টি ইবনে মাজাহ ৪টি সর্বমোট ৪০টি হাদিস আছে কাতার সোজা করা সম্পর্কে তার মধ্যে বুখারীতে যে কাতার সোজা করা সম্পর্কে হাদিস আছে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইলজুকু আহাদুনা বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি আমাদের সঙ্গী সাথীরা তার পাশের সাথীর সাথে এই কাঁধকে একারে কাঁধের সাথে লাগিয়ে দিত কাঁধে কাঁধে লাগাই দিত দেখেন বাচ্চাদের দিকে দেখেন এরপরে পায়ে পায়ে লাগিয়ে দিত পায়ের দিকে দেখেন আমাদের দেশের অনেক হুজুররা বলে কেমনে সম্ভব কাঁধে কাঁধে তো লাগাইলাম পায়ে পায়ে কিভাবে লাগানো সম্ভব দেখেন তো পায়ে পায়ে লাগানো সম্ভব হয়েছে কিনা দেখেন পায়ে পায়ে লাগানো এটা হচ্ছে হাদিসের অনুবাদ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সালাত বাস্তবে সালাত এটা পায়ে পায়ে কাঁধে কাঁধে ইলজাক করা আর ইলজাক মানে হচ্ছে লাগিয়ে দেওয়া যেটা এখানে চিপকে লেগে থাকে যেটা ছুটে যায় না যেমন এই যে ব্যানারগুলো কাপড়ের সাথে লাগানো ঠিক এমনি ভাবে লাগানোকে ইলজাক বলা হয় এর বিকল্প কোনো রাস্তা নাই আলহামদুলিল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে এক নাই দুই নাই ১৩ থেকে ১৩.৫ বছর পড়েছেন আর এই সালাত নিয়ে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব বেশি অথচ স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তারপর আমরা এগুলো মানতে পারছি না এবার কাতার সোজা হয়ে গেছে এবার আসলো রফল আদায় করার মাসালা তাকবীরে তাহরিমা বাঁধতে হবে তাকবীরে তাহরিমা বাঁধার সবাই রফল আদায় করতে হবে আল্লাহু আকবার বলে হাত ওঠা বকুন পর্যন্ত সহিহ বুখারী মুসলিমে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কাঁধ বরাবর একটা হাদিস হলো কাঁধ কাঁধ বরাবর ওঠানোর জন্য মাপ কি কিভাবে মাপবেন এভাবে দেখে দেখে উঠাবেন না কি করবেন মাপ বলে দিচ্ছি এই যে হাতটা আপনার স্বাভাবিক আছে এখন ছেড়ে রেখেছেন আপনি স্বাভাবিকভাবে উঠান হাত আপন জায়গায় আছে স্বাভাবিকভাবে উঠান দেখেন কাঁধ বরাবর হয়ে গেছে এবার কান বরাবর দুটাই হাদিস আমরা দুটাই মানি আমাদের ভাইরা কাঁধ বরাবর বলতে রাজি না অথচ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আমরা দেখেন আহলে হাদিস কাকে বলে দুটাই মানি আমরা কারণ দুটাই সহিহ হাদিস যখন যেটা মনে চাবে করবেন কান বরাবর নিয়ম হলো কি আমরা যে দোয়া করি হাতটা থাকে নাক বরাবর এই নাক বরাবর অবস্থায় আপনি খালি হাতটা এভাবে করেন দেখেন কান বরাবর হয়ে গেছে অনেকে এভাবে ধরে ছুঁয়ে টেনে হেঁচড়ে কান বরাবর করে এভাবে যদি করে তাহলে কি কান বরাবর হলো না মাথা বরাবর হলো মাথা বরাবর হয়ে গেছে সুতরাং কান বরাবরের নিয়ম হচ্ছে এটা আপনার যেভাবে দোয়া করি ঠিক এইভাবে হাতটা আছে খালি ঘুরাই নিয়ে এভাবে করেন কেবলামুখী করে এভাবে এবার হাত উঠানো আমরা কি পরিমাণ উঠাবো দেখলাম এবার রাখবো কোথায় এটা হলো আসল কথা ডান হাতটাকে বাম হাতের ওপর রাখতে হবে পৃথিবীতে যত হাদিস আছে সব জায়গাতে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডান হাতকে বাম হাতের ওপর রাখো এখন হাত কতটুক এ পর্যন্ত না এ পর্যন্ত না এতটুক আপনি দোকানে গেছেন আপনার বাড়িতে একটু তারের দরকার দোকানে যা বলবেন যে এক হাত তার দেন মানে কি এতটুক বুঝায় এতটুক বুঝাবে না এতটুক এক হাত তার চাইলে এতটুক তাহলে হাতের ওপর হাত রেখে দিন এ মর্মে ১৩টি হাদিস আছে এ মর্মে ১৩টি হাদিস আছে হাতের এই ৬টি কেতাবের কথা বলছি অন্য কেতাবে খুঁজলে আমাদেরই দলিল বেশি ভয়ের কিছু নাই যে কেতাবে যাবে আমাদেরই দলিল বেশি সব জায়গাতে এবার এই ১৩টি হাদিস কয়টা কোথায় আছে রফলিয়া দেন না কি বললাম যেটা হাত সহিহ বুখারীতে একটি
সহিহ মুসলিমে একটি, আবু দাউদে চারটি, তিরমিজিতে একটি, নাসাইতে তিনটি, ইবনে মাজাহ তিনটি, সর্বমোট ১৩টি হাদিস আছে হাতের ওপর হাত রাখা। এখন বলতে পারেন যে হুজুর বুঝে আসলো না, আরো স্পষ্ট করেন যে আপনার খালি এইভাবে রাখাই দিয়ে মানে বুকে প্রমাণ করবেন, তাই আরো স্পষ্ট করতে হবে। জি এবার বুখারীতে চলে যাই, বুখারীতে হাদিস আছে আপনার কানা নাসু ইউমারুনা আয়াদা আর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহিল সুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন পুরুষ যেন তার ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখে। এবার জেরা বা ডান হাত তো পেয়ে গেলাম এখান থেকে এখানে, এবার জেরা কোনটা? এটা না, এটা না, এখানে না, এখানে কোথায়? জেরা হচ্ছে এইখান থেকে নিয়ে একেবারে কোনোই পর্যন্ত। পৃথিবীতে যত ডিকশনারি আছে, যত ব্যাখ্য বিশ্লেষণের কেতাব আছে, সব জায়গাতেই জেরা হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমি ডান হাতকে বাম হাতের জেরা পরে রাখবো। এই দেখেন এবার জেরা হয়েছে, এবার ছেড়ে দেন, কোথায় গেল? নাভির নিচে চলে গেল না? দেখতে পাচ্ছেন নাভির নিচে কিসের ওপরে গেল? বুকের ওপরে। স্পষ্ট সহি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হলো হাত বুকের ওপর রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাখ্যা, এটাই হচ্ছে সঠিক অনুবাদ। এবার আপনার আর একটা প্রশ্ন আসতে পারে যে শেখ আপনাকে সালাত পড়তে দেখেছি, আপনি এইভাবে হাত রেখে এখানে রেখেছেন, এভাবে রেখেছেন, তাহলে জেরার উপর জেরা তো হলো না। জি কেন এভাবে রাখি? এবার এটা উত্তর, এটার উত্তর হলো একটি হাদিস আছে কাফ বিল কাফ, কাফ বলা হয় এটাকে, আর একটি হাদিস আছে রুজ, রুজ বলা হয় এটাকে, এই যে কবজিটা এটা, আর একটি হাদিস আছে সাইদ, সাইদ বলা হয় এই জায়গাটাকে সাইদ। তাহলে সাইদ পেলাম জেরা এ পর্যন্ত, সাইদ হলো এটা, রুজ গোল হলো এটা, কাফ হলো এটা, এক হাদিস, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, চারটা হাদিস আছে এখানে। তাহলে চারটি হাদিসের উপরে কিভাবে আমল করা যায়? একাধিক হাদিস যখন পাওয়া যায় তখন মুহাদ্দিসিনে কেরাম একত্রিত করে আমল করা যায় কি না এটা দেখানো হয়। তখন দেখা যাচ্ছে হ্যাঁ এইভাবে দেখেন, এবার কাফ হয়ে গেছে, রুজগ হয়ে গেছে, সাইদ হয়ে গেছে, আর জেরার অর্ধেক নিয়েছি, জেরা তো এ পর্যন্ত অর্ধেক নিয়ে নিয়েছি। দেখেন হয়ে গেছে চারটা হাদিসের উপর আমল। আর যেহেতু জায়গা রাখার জায়গাটা বুখারির থেকে প্রমাণিত, কাজী নিয়ে যা রাখবো কোথায়? বুকের ওপরে, এই যে রেখে দিলাম। আপনি বলতে পারেন আরো স্পষ্ট করে দলিল দেন, বুকের ওপর রাখার কোন স্পষ্ট দলিল আছে কিনা শব্দে? জি ভাই, ইবনে খুজাইমা রহিমাহুল্লাহ তার কেতাব সহিতে বর্ণনা করেছে হাদিস যে আলা সদরিহি এখানে বুকের ওপরে রাখার কথা, সদর মানে সিনা, সিনার ওপর রাখতে হবে। আর আরো হাদিস ভাইরা দেখাবে নিচে আছে, এখানে আছে, ওখানে আছে। ভাইরা আবার কোন জায়গায় রাখতে হবে? এ মারমে পৃথিবীতে যত হাদিস আছে তার মধ্যে সব থেকে ভালো হাদিস যেটা, সেটা হচ্ছে বুকের ওপর হাত বাঁধার হাদিস, বুকের ওপর হাত বাঁধার হাদিস। আল্লাহর কি অশেষ মেহরবানি, গত ২৫ তারিখে হঠাৎ এক মুক্তি সাহেব বই পুস্তক নিয়ে হাজির, মাহফিলে গেছিলাম আমি ওই লালমনিরহাট, এসেছিলাম ইয়াতি দিনাজপুর বিরামপুরে, মুফতি সাহেব কেতাব নিয়ে হাজির মুনাজারা বহাস করার জন্য। আল্লাহর অশেষ মেহরবানিতে চরম ধোলাই দেওয়া হয়েছে খুব ভদ্র ভাষায়, দেখে নিবেন আমার ফেসবুকে আছে মুখলিস বিন আরশাদ মাদানির এই নামে, খুব সুন্দর করে ধোলাই হয়ে গেছে, হুজুরের মাথা ধোলাই করেছি, হেদায়েতের মালিক আল্লাহ। ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। মুনাজারা বহাস করি আমরা, আর ফেসবুক ইন্টারনেটে নাম করে আরেকজনে, ফতা করে আরেকজনে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার হাত বাঁধা আশা করি সমস্যা দূর হয়েছে, হাত বাঁধা নিয়ে আর কোনো টেনশন নাই, কারণ বুখারির থেকে প্রমাণিত হলো হাত কিসে? বুকে বাঁধা। বহু বছর আগে থেকে বলে আসি যদি নাভির নিচে চলে যায় হাত, তাহলে আর হাতের ওপর হাত থাকে না, ডান হাত বাম হাতের ওপরে থাকে না। এগুলো আমি বহু বছর থেকে বক্তব্য দিয়ে আসছি, কিন্তু নেটে না যাওয়াই আপনারা জানেন না। এই দুটাকে এভাবে রাখেন, এখন ওপরে আছে,
কিন্তু নাভির নিচে যখন নিয়ে যাবেন তখন এটা নিচে হয়ে যাবে অটোমেটিক, তাহলে বাম হাতটা ডান হাতের ওপর হয়ে গেল। সুতরাং ওই হাদিসের ওপরে আমল করতে গেলে ডান হাত বাম হাতের ওপর থাকবে না, তখন বাম হাতটা ডান হাতের ওপরে হবে, উল্টা দিক থেকে ওপরে হয়ে যাবে। কাজে ওটা আমল করা খুবই কঠিন। যেভাবে নিচে নামিয়েছেন এটা কোনো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে মিল হবে না, সেই হাদিসের বিপক্ষে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে অভিধান করুন। এবার আমাদের কাজ হলো হাত বাঁধার কাজ শেষ হয়েছে, এবার শুরু করছি সালাত। তাকবীরে তাহরিমা হয়ে গেছে, হাত বেঁধে ফেলেছি, সানা পড়তে হবে। সানার মধ্যে আল্লাহুম্মা বাঈদ বানি ওয়া বাইনা, এটা আপনারা পুরাটা সালাতুর রাসূলে আছে পড়ে নেবেন, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওটা পড়বেন, কোনো সমস্যা নাই। এভাবে দশটা বারোটা আছে, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া এটাও আছে। এই আল্লাহুম্মা ইন্নী ওয়াজহিয়া, এটা আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এটা হচ্ছে জাই নামাজের নাকি আপনার সানা? আবার এটাকে জাই নামাজে যে সেট করেছে আমাদের দেশের হুজুররা, চিন্তা করেন, এক জায়গার মশালা আরেক জায়গায় লাগিয়ে দিয়েছে। এভাবে চলে যায়। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পুরোটা পড়ে সূরা ফাতিহা পড়বেন। ইমাম সাহেব যখন আল্লাহুল্লাহ আমিন বলে আমিন বলবেন, তখন মুক্তাদিরা ইমামের সাথে সাথে আমিন বলবেন। আমিনের ব্যাপারে কোথায় হাদিস আছে? আমিন সম্পর্কে বুখারীতে আছে তিনটি হাদিস, সহিহ মুসলিমে আছে ছয়টি হাদিস, আবু দাউদে আছে ষাটটি হাদিস, তিরমিজিতে আছে তিনটি, নাসাইতে আছে ছয়টি, ইবনে মাজে আছে ষাটটি, মোট ৩২টি হাদিস আছে। আপনারা অধ্যায় খুলে খুলে দেখে নেবেন, আমার কাছে সব অধ্যায় লেখা আছে, সবগুলো লেখা আছে, সময়ের অভাবে বলতে পারছি না। সুতরাং আপনারা দেখে নেবেন, সালাতুর রসুল পড়বেন, সংক্ষিপ্তভাবে এটা পেয়ে যাবেন। আর বাকিটার জন্য সহি বোখারি মুসলিম আউদ তিরমিজি নাসাই কোরাই করে বাসায় পড়েন। আমাদেরটা কোরাই না করলে আপনার ইসলামী ফাউন্ডেশনেরটা কোরাই করে ওটার সাথে মিলিয়ে নেবেন, দেখবেন মিলে যাবে। এই মুফতি সাহেবের আর ফতোয়া দরকার নাই, আপনি নিজে পারবেন ইনশাআল্লাহ। আমিন জোরে বলতে হবে এ মর্মে বুখারীতে স্পষ্ট হাদিস আছে ৫টি, স্পষ্ট হাদিস আছে ৫টি। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর ছিলেন, আর উনি যখন সালাত পড়াইতেন তখন জোরে আমিন বলতেন, ওনার পিছনে যারা ছিলেন মুক্তাদি তারা জোবেন আমিন বলতেন, হাত্তা ইন্নালিল মসজিদে লাজ্জা, মসজিদ কেঁপে উঠত আমিনে, গুম গুম করে কেঁপে উঠত। এখনো মক্কা মদিনার মসজিদগুলো আমিনে আপনার কেঁপে উঠে, দুঃখজনক হলো সত্য, স্পষ্ট এত দলিল প্রমাণ এবং প্র্যাকটিক্যাল অবস্থা মক্কা মদিনা থাকা সত্ত্বেও আমাদের ভাইয়েরা মেনে নিতে পাচ্ছেন না, শুধুমাত্র কাউরির অন্ধবিশ্বাসী হওয়ার কারণে। আল্লাহ আমাদের বোঝাতে। আমিনের মাসালা গেল। এবার আমরা সূরা ফাতিহাটা কে কে পড়বে এই বিষয়ে একটু বলে দিই। ইমাম তো পড়বি, চার রাকাত বিশিষ্ট যদি হয় ইমাম প্রথম রাকাতে সূরা ফাতিহা, পরে সূরা মিলাবেন। সূরা ফাতিহাটা মুক্তাদি ইমামের সাথে সাথে চুপে সরে পড়বে, মনে মনে পড়বে প্রথম দুই রাকাতে, আর বাকি দুই রাকাতও পড়বে, অন্য সূরা মিলাবে না ইমামের পিছনে। আর যদি একা একা পড়ে তাহলে প্রথম দুই রাকাতে সূরা মিলাবে, লাস্টের দুই রাকাতে মিলাবে না, চার রাকাত বিশিষ্ট সালাতে ফরজ নামাজে। আর সুন্নত নামাজে চারু রাকাতে সূরা মিলাবে ফাতিহার পরে। সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ তিন মাজহাবের নিকটে, আর এক মাজহাবের নিকটে হচ্ছে হারাম। খুবই ঝামেলার মশালা। এক মাজহাবের ফতোয়া হচ্ছে হারাম, কেউ যদি সলাতে হারাম করে তাহলে কি ওর নামাজ হবে? তাহলে হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী তিন মাঝহাবে কাউরি নামাজ হচ্ছে না, সলাত হচ্ছে না। আর তিন মাজহাবের নিকটে সূরা ফাতিহা পড়া ফরজ, তাহলে তিন মাজহাব অনুযায়ী হানাফি মাজহাবের কাউরির সলাত হচ্ছে না, এই জন্য যে ওরা ফরজ ছেড়ে দিচ্ছে। ফরজ ছাড়লে কি নামাজ হবে? হাজার সওসিজদা দিলেও হবে না। এই মাসালা দিয়ে চার মাঝহাব চারটাই দফন হয়ে গেছে, এটা মানা যাবে না। হ্যাঁ, মাঝহাব মানা যাবে কেমনে জামিনে, আমরা মানি। কোরআন সন্ন্যাহ ভিত্তিক যদি কোনো ইমামের মাসালা মিলে যায় তাহলে ওটা আমার মাঝহাব। কোরআন সন্ন্যাহ ভিত্তিক যদি যে কোনো ইমামের মাসালার সাথে মিল খাবে ওটাই আমার মাঝহাব, যদি মিল না খায় তার চারের মূল্য নাই, যাহা আমার পূর্বের বক্তা আলোচনা করে গেলেন। আল্লাহ আমাদের বুঝাতে অভিধান করুন। এবার আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় রফল আদায় করব, আগে বলেছি কাদ অথবা কান বরাবর বরাবর রফল আদায় করে আবার রুকুতে যাব। আমরা রুকুতে যাওয়ার সময় রুকু যাই,
মাথা আর পিঠ পুরো বরাবর থাকতে হবে মাথা আর পিঠ দৃষ্টি সব সময় থাকবে সিজদার জায়গাতে ফার্স্ট টু লাস্ট সালাতের সিজদার জায়গায় থাকবে শুধু তাশাহুদে আপনার আঙ্গুল সাদা আঙ্গুলে থাকবে সেটা আসতেছি পিঠ আর পেট নাকি মাথা আর পিঠ পুরো বরাবর হবে দেখেন আপনারা দেখতে পেলে ভালো না হলে এটা প্র্যাকটিস করবেন বাড়িতে আয়নার সামনে অথবা কাউকে রেখে যে হচ্ছে কি হয় না প্রত্যেকই নারী পুরুষের সালাত একই সালাত কোনো পার্থক্য নাই নারী পুরুষের সালাতে আর কোনো পার্থক্য নাই যেভাবে দেখাচ্ছি এইভাবে এটাও নারীদের জন্য মনে রাখবেন ভালো করে পার্থক্য শুধু একটাই পুরুষদের এই যে টাকনুর ওপরে কাপড় মুখ খোলা হাত খোলা মাথা খোলা টুপি দিলে চলবে না দিলেও চলবে কিন্তু নারীরা মাথা চাঁদির থেকে নিয়ে চুল সহ সব কিছুই ঢেকে রাখবে শুধু চেহারা আর হাতের কবজির পর থেকে এতটুকু খোলা রাখতে পারবে তবে বেগানা পুরুষ থাকলে চেহারাও ঢেকে ফেলতে হবে যেমন হজে অথবা কোনো জায়গায় খোলা জায়গায় সালাত পড়ছেন টাইম হয়ে গেছে তখন আশা করি বুঝতে পেরেছেন এ হলো রুকু রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম তিনবার কমপক্ষে তিনবার পড়বেন আর অধিক পড়তে পারেন তার সীমারেখা নাই এবার রুকু থেকে ওঠার সময় সোজা হয়ে উঠবেন রফল আদায় আবার রফল আদায় হবে রফল আদায় কয়বার হলো তিনবার হয়ে গেল না ঠিক আছে না তিনবার হলো এই রফল আদায় যখন করবেন করে হাত ছেড়ে দিবেন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবেন আর মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল আমা শীত ও মিল আ মিল আ মিল আ মিল আ আরে রব্বানা আত রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শীত মিন শাইইন বাদু এ পুরো দোয়াটা পড়বেন আরো লম্বা আছে পারলে পড়বেন না হলে কমপক্ষে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এ পর্যন্ত পড়বেন এই দোয়াটা পাঠ করলে 30 জন ফেরেশতা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করছিলেন আল্লাহু আকবার অথচ এই দোয়াটা পাঠ করার সুযোগই দেয় না এদেশের অনেক হুজুরে আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবার আমাদের রুকুর কাজ শেষ হলো এটাকে কওমা বলা হয় আরবিতে এবার সিজদায় যাব আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাব হাত দুটো আগে যাবে হাত দুটো আগে যাবে এবার সিজদা হবে আবার পিঠটা পুরো সোজা হবে পুরো সোজা হবে পিঠ হাত দুটো ফাইলানো থাকবে হাত দুটো কাঁধ বরাবর থাকবে মাঝে দিয়ে যেন ছাগলের বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এমন ফাঁকা রাখবে একজন আর একজনের মাটির সাথে লাগবে না গায়ের সাথে হাত লাগবে না পুরো ফাঁকা করে এভাবে সিজদা করবে বাচ্চাগুলো দেখতে পেলে ভালো না দেখলে প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ সিজদা থেকে উঠবে এবার আল্লাহু আকবার বলে এটাকে বলা হয় ইস্তারাহা দুই সিজদার মাঝখানে আরবিতে এই সময় বলবে কি আল্লাহু আকবার বলে উঠে আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি বিভিন্নভাবে অন্যভাবে আছে এই দোয়াগুলোর অর্থ সালাতুর রাসূলে স্পষ্ট আছে আপনারা দেখে নেবেন দয়া করে সময় অভাবে আমি আর বলতে পারছি না এই দোয়া পাঠ হয়ে গেল আবার সিজদায় যাবেন পুনরায় আবার সিজদায় যাবেন এবার কমপক্ষে সুবহান রব্বিয়াল আলা পিছনে যে পা দুটাকে এক জায়গায় করে দিবেন এটা সহিহ মুসলিমের হাদিস পা দুটাকে এক জায়গায় করে দিবেন দুটাকে এক জায়গায় করে দিবেন এ হলো সহিহ সুন্নাহ ভিত্তিক আপনার আমল উঠে যায় সিজদা থেকে উঠি এভাবে কমপ্লিট হলো এক রাকাত পুনরায় আর এক রাকাত এভাবেই পড়বেন তাশাহুদে বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহ পুরোটা পড়বেন এরপরে যদি দুরুদ পড়তে চান আল্লাহুম্মা সাল্লি আলা পড়তে পারবেন প্রথম বৈঠকে আমাদের দেশে ভুয়া ফতোয়া আছে যে প্রথম বৈঠকে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে তাহলে সাহ সিজদা ওয়াজিব হয়ে যাবে নাউযুবিল্লাহ পুরা একটা বানাওয়াট মাসালা একেবারে তৈরি করা মাসালা কোনো ধরনের দলিলের পক্ষে নাই অথচ দুরুদ পাঠ করা যে হাদিস রয়েছে এটা প্রথম তাশাহুদের জন্য এটা পর দ্বিতীয় তাশাহুদের জন্য যদি সময় পান তাহলে পড়বেন একা একা যদি পড়েন তাহলে পড়বেন ভালো এবার আমরা ওঠার সময় তাশাহুদ থেকে উঠবো যখন প্রথম বৈঠক থেকে তখন আমরা আবার রফল আদায় করব আল্লাহু আকবার বলে উঠে আবার রফল আদায় করব
এই রফল আদানটা সহি বুখারীতে আছে আপনার 809 নম্বর হাদিস। এ হলো আপনার দুই রাকাত বিশিষ্ট সালাতের নিয়ম। এবার আমাদের আরেকটু কাজ বাকি আছে তাশাহুদে বসে আঙ্গুল নড়ানো সম্পর্কে, না সরি 839 নম্বর হাদিস বুখারীতে হাদিসটি আছে এই রফল আদান করা সম্পর্কে। এবার আমরা তাশাহুদে যখন বসি তখন কিভাবে বসব, একজন বসলে হবে তাশাহুদে বসো একজন। তাশাহুদে বসার চারটা নিয়ম আছে। প্রথম তাশাহুদে ডান পাঁর ওপরে বসবে, বাম পাঁর ওপরে বসবে, ডান পাটা খাড়া রাখবে, ঘুরো এভাবে ঘুরে যাও, পশ্চিম দিকে মুখ করো, পা এবার পা দেখেন, হ্যাঁ তোমরা দুজন রেস্ট নাও, পাটা বাম পার ওপরে বসবে, ডান পা খাড়ো করে দিবে, এটা হচ্ছে প্রথম তাশাহুদের নিয়ম। শেষ বৈঠকের নিয়ম হচ্ছে তিনটা, বাম পাটাকে ডান পার ভিতর দিয়ে চালিয়ে দিবে, আশা করি ঠিক আছে, হ্যাঁ দেখেন ওই দিক থেকে ঠিক আছে কিনা। এবার করবে কি, দুই পাটা কি চালিয়ে দিবে, দুই পাটা চালিয়ে দিবে, এই যে দেখেন। এবার করবে কি, বাম পাটা ডান পার ওপর উঠিয়ে দিবে, তৃতীয় পদ্ধতি। এ হলো তাশাহুদে বসার চারটা পদ্ধতি, লাস্টের তিনটা, ফার্স্টের বৈঠকে একটা, এই চার পদ্ধতি। একে বলা হয় তাওয়ার রুক, আরবিতে বলা হয় তাওয়ার রুক। তাওয়ার রুকের পদ্ধতি কয়টা বললাম, মোট চারটা, যার জন্য যেটা সুবিধা হবে সে সেটা করবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই তাশাহুদের সময় ঘুরে ঘুরে বসো, তাশাহুদের সময় এই ডান হাতটাকে এভাবে ধরবে, এভাবে পুরো এভাবে, আর সাদা আঙ্গুলকে এভাবে রাখবেন, এভাবে এভাবে একেবারে ডিড় ডিড় খাড়ো করে দিয়েন না। এবার নড়াবেন, নড়াতে পারেন নাও পারেন, নড়ালে এই ধীর গতিতে এইভাবে এভাবে খুব জোরে সোরে নড়ান। পাশে যদি আমাদের অন্য ভাইয়েরা থাকে, নামাজ তো তার হবি না হবে না, অবস্থা আরও খারাপ হয়ে যাবে, কাজে এত জোরে না। কারণ কি, অবস্থা খারাপ হওয়ার কারণ আছে, লাহিয়া আসাদ্দু আলা শয়তানি মিনাল হাদিদ, বাজারে মুসনাদ আহমদে মজমাউ জাওয়াইদে হাদিসটি আছে, শয়তানকে লোহার ব্যাত দিয়ে আঘাত করার থেকে এই আঙ্গুল যখন নড়ায় তখন আঘাত করা হয়। তো শয়তানকে যারা ভালোবাসে ওরা কি আর একে মারতে চাবে, এই জন্য একবার এভাবে নড়িয়ে দেওয়া বলে শয়তান খবরদার কাছে আসিস না, একটু ভয় মারতে থাকি, এই জন্য শয়তানকে যারা ভালোবাসে তারা সইতে পারে না, বুঝছেন। ইশারা করবেন কেন, হাদিসটি কোথায় আছে, হাদিসটি সহি মুসলিমে আছে, 580 নম্বর হাদিস, কানা রাসূল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবসুত কাফাহুল ইসরা আলা রুকবাতিল ইসরা ওয়া ইয়াকবুজ আসাবি আলী ইমরা কুল্লাহা ওয়া ইশরি বি ইসবাহি আল্লাতি তালিল ইবহাম ইলাল কিবলাতি ওয়া ইরমি বি বাসারিহি ইলাইহা। এই হলো হাদিস, হাদিসটি সহি মুসলিমে আছে, আবু দাউদে আছে, সহি ইবনে হিব্বানে আছে, সহি ইবনে খুজাইমা আছে, সবগুলো নাম্বার করা আছে। সহি ইবনে খুজাইমা 7130 নম্বর হাদিস, না 713 নম্বর হাদিস, বাহার আমার এই হচ্ছে সহি হাদিস, ইশারা করা সহি হাদিস, কিন্তু আমাদের ভাইয়েরা ইশারা করতে রাজি না মোটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই ইশারা করা এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে একটি আমল, আগ পর্যন্ত মক্কা মদিনায় চলে আসছে। এজন্য একটা নোট করেছি আমি, একটা বক্তব্য আছে আমার নেটও পাওয়া যায়, মক্কা মদিনার সাথে এদেশের মানুষের সালাত এবং মসজিদ কেন্দ্রিক 72টা পার্থক্য। কয়টা পার্থক্য, 72টা জিনিসে এদেশের মুসল্লিদের মসজিদের সালাতের সাথে কাবা এবং মসজিদের রবির সাথে মিল নাই, 72টা বিষয়ে মিল নাই। আরে 72টা বিষয় যেগুলো মক্কা মদিনা আছে সব এই ছয়টি কেতাবে আছে, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সব কেতাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। এই সালাতটা হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাত, আমি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ এটির কথা বেশি বলেছি, আর এই আমলটা হুবহু সালাতুর রসুল সারের কেতাবে মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব স্যার হাফিজাহুল্লাহ ওনার কেতাবে আছে।
প্রত্যেকই যাদের কাছে কিতাবটি নাই এই কিতাবটি নেবেন এবং এই কিতাবটিকে বেশি বেশি প্রচার করার চেষ্টা করবেন। একেবারে নিরপেক্ষ ইনসাফের কথা হচ্ছে বাংলা ভাষায় এর থেকে ভালো কিতাব এখনো জন্ম নেয় নাই। আর আমরা প্রয়োজন মনে করছি না যে এ থাকা সত্ত্বেও আর একটা লিখতে হবে। যদি কেউ লেখে ভিন্ন ক্যাটাগরিতে লেখুক, যদি হুবাহু ক্যাটাগরিতে লেখে তাহলে বুঝবো যে পাটাপাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পড়া এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। লাস্টে এবার সালাম ফিরে দিই, হাফ মিনিটে বলে দিই। সালাম ফিরে দিলাম ডানে এবং বামে, ডানে এবং বামে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলার কথা আছে। তবে আমল যেটা নবী সাল্লাম সারা জীবন করেছেন যার মধ্যে কোনো দ্বিমত নাই, আস্তাগফিরুল্লাহ কয়বার? তিনবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক লম্বা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এই দোয়াটি কমপক্ষে পড়বেন, পাঁচ ওয়াক্ত সালাতে একবার করে সূরা ইখলাস ফালাক নাস পড়বেন, ফজর এবং মাগরিবে তিনবার করে পড়বেন, আয়াতুল কুরসি প্রতি সালাতে পড়বেন। তারপরে সালাত সকাল সন্ধ্যার দোয়াগুলো আছে, সালাত রসুলে সেগুলো আছে এবং বিভিন্ন দোয়ার বই থেকে সেগুলো নিয়ে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান। এটাই হচ্ছে সুন্নাহ সাবেতা, এটাই হচ্ছে নবী সাল্লামের সালাত। এরপরে যদি কেউ আল্লাহর কাছে হাত তুলে চেতে চাইতে চায় তাহলে পারে, সে একা একা চাবে, ভাড়াটা ইমাম দিয়ে চাওয়া, ইমাম দোয়া করবে আর সবাই আমিন আমিন বলবে। এ মর্মে পৃথিবীতে একটিও হাদিস নাই এবং এই পদ্ধতি হচ্ছে বেদাতি পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে বেদাতি পদ্ধতি। এই কাজ করলে পরে আল্লাহ নারাজ হবে, নবী করিম সাল্লামের পদ্ধতির খেলাফ হবে। সুতরাং কখনো এর সঙ্গ দিবেন না, সম্মতি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সহিভাবে সুন্নাহ তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন।